হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতু স্নিগ্ধা। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, কিন্তু মামাইয়ের শরীরটা একটু খারাপ, তাই ওকে নিয়েই যাচ্ছি ডক্টরের কাছে। তো আমি ওকে কোথায় ডক্টর দেখাই, কোন ডক্টর দেখাই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, ব্লগটি দেখতে থাকো। তো আমরা অলরেডি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায়। আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, আমরা পৌঁছে গিয়েছি ডক্টরের চেম্বারে। তো মাম্মাম খুব দুষ্টুমি করছে ওকে। আমি ছোটোবেলার থেকে, যখন ওর একদিন বয়স তখন থেকে ওকে দেখাই বলরাম, চাইল্ড স্পেশালিস্ট বলরাম দত্তকে। তো ডক্টর দেখানো শেষ করে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে গেলাম বিরিয়ানি খেতে, কারণ মাম্মাম খুব বিরিয়ানি খেতে পছন্দ করে। তাই দেখো আমরা খাচ্ছি এখন। বিরিয়ানি খাওয়া শেষে আমরা গেলাম একটি ছোট্ট পার্কে, মাম্মাম একটু খেলা করবার জন্য গেলাম। বাবা তুমি খেলতে ভালোবাসো? কোথায় যাবা তুমি বলো? পার্কে। ওখানে কি করবে? ওখানে কি করো তুমি? দেখো দেখো ওখানে কি করো বলো? ছল কাচ্ছি। তারপরে কি করো? দোলনা দোলো। আবার যাবে? হুম, ঠিক আছে কালকে নিয়ে যাবো। ওকে, এখন যাবো। হুম, এখন যাবো। তো দেখো মাম্মাম একাই খেলছে ওখানে। তো পার্ক থেকে খেলা শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি আমাকে এখন বাড়ি, এই যাও তো জড়িত, তুমি মাঝখানে বসে আছো। তোমাদেরকে বলা হয়নি, তা এসে বাড়িতে ঘুমিয়েছিলাম আমরা, মাম্মামও ঘুমিয়েছিল, তো এখন ঘুম থেকে উঠলো। ওর জন্য আমি দুধ কেলোগস নিয়ে এসেছি, ওকে এখন খাওয়াবো। আর কী কী ওষুধপত্র দিল, ডক্টর কী বললো, বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। মামাকে খাইয়ে নিই। কেন কান্না করছো, কি হয়েছে বলো? মিতু কী কী ওষুধ দিয়েছে চলো আবার দেখে নিই। এই একটা ওষুধ দিয়েছে হিমালয়ের, এটা হচ্ছে লিভারের সমস্যার জন্য দিয়েছে। এই একটা দিয়েছে, এই ওষুধটাও হচ্ছে হজমের, ও হজমে খুব সমস্যা হচ্ছিলো, তাই এই ওষুধটা দিয়েছে। তার সাথে ফমিসপ দিয়েছে, এটাও হজমের ওষুধ। খুব পেট ব্যথা, পেট ব্যথার জন্য ডিকোলিক দিয়েছে। ওর ছমাস হয়ে গেছে কৃমির ওষুধ দিয়েছি, তাই ছমাস হয়ে গেল দেওয়ার, এই ছমাস পরে আবার কৃমির ওষুধ দিতে হবে। সেজন্য দুটো কৃমির ওষুধ, একটা মানে এখন দিব, আর 14 দিন পরে আরেকটা দিব। তার সাথে ওআরএস, কারণ ওআরএসটা ওকে খাওয়াইতেই হবে। ওর একটু হজমের খুব ভালো সমস্যা হচ্ছে, পটি ঠিক মতোভাবে হয় না, মানে ওআরএসটা মাস্ট ওকে দিতেই হবে। অ্যাকচুয়ালি খুব বড় একটা কোনো সমস্যা না, ওর একটু পেট ব্যথা করছিলো, হজমের সমস্যা হচ্ছিলো, কিছু খেতে চাচ্ছে না, একটু বমি বমি ভাব, তাই ভাবলাম একবার চেক আপ করে নিয়ে আসি, সেজন্য ডক্টরের কাছে যাওয়া। তো প্লিজ বন্ধুরা, তোমরা এরকম ছোট্ট ছোট ব্লগ দেখতে যদি ভালোবাসো, তো আমাদের চ্যানেলটাকে কী করো মাম্মা বলো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে পাশে রাখো। হ্যাঁ কথা বলো ভালো বন্ধু করে, আর থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বন্ধুরা, বন্ধুরা বাই বাই।